আমাদের বাড়ির সবচেয়ে পছন্দের জায়গা আমার এই বেলকানিটা, তাই সকালবেলা হাতে যদি একটু সময় পাই তাহলে ঘুম থেকে উঠে সবার আগে সব ঘরের দরজা জানালা খুলে দিয়ে তারপরে একটু বারান্দাটার মধ্যে একটু সময় কাটাই। আমার ভীষণ ভালো লাগে, তাই দিনের বেলাও কাজের ফাঁকে ফাঁকে কতবার যে বারান্দায় এসে বসি, আমি আর আমার ছেলে দুজনেরই খুব পছন্দের জায়গা এই বারান্দাটা। যাই হোক, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সবার আগেই রোজ যা করি, আগে ভাতে জল বসাই, কারণ ডেবিট আবার অফিস যাবে, ঠিকঠাক টাইমে ভাত না করে দিতে পারলে না খেয়ে আবার অফিস যেতে হবে। আজ এখন সেরকম কিছু রান্না করব না, আজ ঘরে আজকে মাছ নেই, ওকে পাঠাবো একটু বাজারে মাছ আনতে। এই যে চালটা ধুয়ে বসিয়ে দিয়ে তারপর একটু চা বসাবো, তারপর ওকে ডাকবো। আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সকালবেলা দুধ চাটা খাই না। সকালবেলা নাকি দুধ চা খেয়ে দিন শুরু করা ভালো না, তাই আমি সকালবেলা গ্রিন টিটাই খাই, তাও বা চিনি ছাড়া। আর দুপুরবেলা যখন দীপনকে স্কুলে দিয়ে তারপর দুপুরবেলা নিজের মতন করে বসে এক কাপ দুধ চা খেয়ে তারপর বাদবাকি কাজ করি। আজকে এখন রান্না করব কুমড়ো ভাজা, আর বাদবাকি রান্না বাজার আসলে তারপর করব। এই চায়ের জলটা ফুটে গেছে, হ্যাঁ, একটু চাপাটা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট। চাটা এখন হতে থাক, এদিকে আমি কুমড়োগুলোকে কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব ভাজার জন্য। একটু আগে কাজী মাসি ফোন করেছিল, বললো ওনার শাশুড়ি মারা গেছে, আসতে পারবে না, আজকে না বেশ কিছুদিন আসতে পারবে না। শুনে আমার মাথায় হাত, কারণ এতগুলো দিন একা একা এতগুলো কাজ, যদিও করে উঠতে পারবো তবুও যেন ভাবলে পরে ভয় লাগে। যাই হোক, করতে তো হবেই। কুমড়োগুলোকে কুচি কুচি করে কেটে বাদবাকি কাজগুলো তাড়াহুড়ো করে করতে হবে, কারণ দীপনকে স্কুলে পাঠাতে হবে, তারপর বাজার আসলে পরে বাদবাকি রান্না করে বাসন মেজে ঘরটা ছাড় দিয়ে নেব, আজকে আর ঘর মুছবো না, তারপর আবার যাবো ওকে আনতে। যাই, তাড়াতাড়ি কাজগুলো করি। আমরা বেশ 4 বছরের মতন ভাড়া বাড়িতে কাটিয়েছি, কাজের সূত্রে, হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা বেশ 4 বছর বাড়ির বাইরে ছিলাম। এই 1 মাস হলো আবার বাড়িতে শিফট হয়েছি। ওর বাবার নিজের হাতে তৈরি করা বাড়ি, থাকতে তো ইচ্ছে করে কিন্তু কাজের জন্য তো সেই বাইরে বাইরে আমাদের জীবন কাটিয়ে দিতে হবে। যাই হোক, যতদিনই বাড়িতে থাকা যায় ততদিনই মনের আনন্দে থাকতে হবে আর কি। চা হয়ে গেছে, এখন দুজনে মিলে চা খেয়ে নেব। আমরা দুজন আবার 2 রকমের বিস্কুট দিয়ে চা খাই, ও মেরি বিস্কুট ছাড়া চা খাবে না, আমার আবার রকমারি বিস্কুট লাগে, ওই যে জিরা বিস্কুট মিক্স ফার্মের ওই বিস্কুটটা আমি খাই, আর ও খাবে মেরি বিস্কুট। সারাদিনে এই সকালবেলা চা খাওয়ার টাইমটাই আমাদের মধ্যে কোয়ালিটি টাইম। তারপর ও নিজের মতন করে চান করে খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরিয়ে যায়, আর আমার ছেলেকে নিয়ে স্কুলে পাঠানো, সংসারের বাদবাকি কাজকর্ম, তারপর ছেলেকে আনা, যাই হোক এইভাবেই সারাদিন কেটে যায়। এই যে ও চলে গেল বাজার, আমি এদিকে কুমড়ো ভাজাটা বসিয়ে দিচ্ছি।
এদিকে আমার কালকে একটু ডাল ছিল ভাজা আর একটু ডিমের ঝোল ছিল, তা দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছটা কেটে এখন বর্ষাকাল, বাজারে খুব সুন্দর সুন্দর ইলিশ পাওয়া যাচ্ছে, রান্নাটা খেতেও দারুণ লাগে। তাই বাবাকে বললাম সপ্তাহে একদিন অবশ্যই ইলিশ মাছ নিয়ে আসবা, কারণ বর্ষাকাল চলে গেলে অত কম দামে ইলিশ মাছ পাওয়া যাবে না আর খেতে অতটা টেস্ট হবে না, তাই এখন যত পারি ইলিশ খেয়ে নেব। রান্নাবান্না আমার হয়ে এসছে, এবার তাড়াতাড়ি বাসনটা মেজে নিচ্ছি। বাসন মেজে এক কাপ কফি করব খেয়ে দে, তারপর যাব দীপনকে আনতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন দেখা হবে অন্য একটা ব্লগে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো।